নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা পুজোর আগেই কোন কোন সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হলো একবার দেখে নিন তার আগে একটি রিকোয়েস্ট আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে বেল আইকন বাজাবেন এবং অল নোটিফিকেশান অন করবেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা পুজোর আগেই রাজ্যের সিভিক ভলান্টিয়ার গ্রিন পুলিশ এবং আশা কর্মীদের জন্য সুখবর প্রত্যেকেরই এক হাজার টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি জানিয়েছেন প্রায় একাশি হাজার হকারকে দুর্গাপুজো উপলক্ষে দুই হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এতদিন সিভিক ভলান্টিয়াররা আট হাজার টাকা বেতন পেতেন এবার থেকে তারা পাবেন ন হাজার টাকা মুখ্যমন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী বলেন সিভিক ভলান্টিয়াররা প্রথমে তিন হাজার টাকা করে পেতেন পরে তা বাড়িয়ে আট হাজার টাকা করা হয় এবার আরও এক হাজার টাকা বেতন বাড়লো একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন করোনা অতিমারির মধ্যেও অত্যন্ত ঝুঁকি নিয়ে আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কাজ করেছেন তাদের বেতনও এক হাজার টাকা করে বাড়ছে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী আইসিডিএস কর্মীরাও অবসরের পর তিন লক্ষ টাকা করে পাবেন এরপর হকারদের জন্য কল্পতর হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী লকডাউনের জন্য গত কয়েক মাস ধরে ব্যবসা বন্ধ ছিল হকারদের মুখ্যমন্ত্রী বলেন হকারদের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ যে অনেকে ঠিকমতো খাবারও জোগাড় করতে পারছেন না মুখ্যমন্ত্রী জানিয়েছেন হকারদের একটি তালিকা তৈরি করা হয়েছে প্রায় একাশি হাজার হকারকে অক্টোবর মাসে পুজো উপলক্ষে দু টাকা করে ভাতা দেবে রাজ্য